নমস্কার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত রিসেন্ট টাইমে সাউথ ইন্ডাস্ট্রি যে ধরনের কন্টেন্ট নিয়ে আসে যে কোনো ইন্ডাস্ট্রিকে ইজিলি দশ গোল দিয়ে দিতে পারবে আমি কথা বলছি চিয়ান বিক্রম স্যারের নতুন কাজ থাঙ্গালাম যেটা ট্রেলার গতকাল ড্রপ আউট হয়েছে দেখুন রিসেন্ট টাইমে কাঙ্গুয়া দেখলাম তারপরে এই থাঙ্গালামের ট্রেলারটা দেখলাম মানে কি এই ট্রেলারগুলো দেখে মনে হচ্ছে তাদের চিন্তা ভাবনাটা কতটা উন্নত তারা কোনোরকম রকম জিনিস থেকে যে ইন্সপায়ার হচ্ছে বা কপি করছে এই জিনিসটা কিন্তু বলা যাবে না এবং বলতে গেলেও আপনাকে একটু বেগ পেতে হবে তা গল্পটা এখানে আমরা যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেলারের শুরুতে এই যে একটা গ্রামের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেটা দেখতে কত ভাল লাগছে চিয়ান বিক্রম স্যার যেরকম তার প্রত্যেকটা সিনেমায় তার চরিত্র তার যে বডি ট্রান্সফরমেশান সে যে নিজেকে নিয়ে খাটে সেটা কিন্তু দেখতে পাওয়া যায় কিন্তু এখানে যখন ফার্স্ট আমি যখন চেন বিক্রম স্যারের যে লুকসটা দেখলাম তার যে বডি ট্রান্সফরমেশন সে যে মেকআপটা নিয়েছে তাকে চেনাই যাচ্ছে না জাস্ট তার ট্রেলারে শুরুটা যেভাবে দেখানো হচ্ছে এই যে উপজাতিটাকে আমরা দেখতে পাচ্ছি এই যে লোকেশনটা দেখতে পাচ্ছি ফার্স্ট স্টার্টিংয়েই যেটা দেখতে ব্যাপক লাগছে আপনারা যদি জঙ্গল বুক সিনেমাটা দেখেন জঙ্গল বুকের দেখবেন একটা দৃশ্য আছে যেখানে সমস্ত জন্তু জানোয়াররা একটা জায়গায় এসে জল খেতে আসবে সেই জায়গাটার লোকেশনটা যেভাবে দেখানো হচ্ছে অনেকটা কিন্তু সেরকম ভাইট পাওয়া যাচ্ছে তারপরে আমরা চিয়ান বিক্রম স্যারকে দেখতে পাচ্ছি তার এই লুকটা তার এই মেকআপ আমি তো দেখে অবাক দেখুন এই মানুষটা একটা কাজের প্রতি কতটা ডেডিকেটেড হলে এরকম একটা চরিত্রের জন্য খাটাখাটনি করতে পারে তার প্রিভিয়াস যে কোনো সিনেমা দেখে নিন সেটা অপরিচিত হোক আই বলে একটা সিনেমা হোক তাছাড়া অন্যান্য অনেক সিনেমাতে কিন্তু তিনি তার চরিত্র নিয়ে যথেষ্ট খাটাকাটনি করেছেন তার লুক নিয়ে যথেষ্ট খাটাকাটনি করেছেন আর এই লুকটা দেখে আপনারা অনায়াসে বলতে পারবেন হলিউডে এরকম একটা সিনেমা আছে ইউ ক্যালাপ্টো বলে এরকম একটা সিনেমা আছে যতদূর সম্ভব অনেকটা ওই উপজাতিদের যে বেশভূষা হয় তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ হয় অনেকটা সেই ভাবটা কিন্তু তার মধ্যে প্রকাশ পাচ্ছে তা গল্পটা এখানে যেরকম দেখানো হয়েছে একটা উপজাতি রয়েছে তাদের মেন কর্তা বা সর্দার যাই বলুন হচ্ছে এই বিক্রম স্যার এবার সেই গ্রামে ইংরেজ আসে এবার ইংরেজদের কিছু একটা উদ্দেশ্য আছে প্রথমে দেখানো হয় যে তাদের উদ্দেশ্যটা খুব কিন্তু খুব সৎ কিন্তু না তার পেছনে একটা অসৎ উদ্দেশ্য আছে কেন সেই গ্রামে একটা জায়গায় সোনা তাদের নিতে হবে মানে সোনার লোভে তারা আসে এবার সেই জায়গায় একজন ডেমি গড রয়েছে একজন মহিলাকে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু সেই জায়গাটা রক্ষা বলে কি সে একজন ডেমি গড না তার পেছনেও কিন্তু তার কোনো উদ্দেশ্য আছে না একচুয়ালি সে শয়তান এই বিষয়টা কিন্তু সেরকমভাবে স্পষ্ট হয়ে ফুটে উঠছে না কেননা প্রথম দিকে আমরা চিয়ান বিক্রম স্যারকে দেখতে পাচ্ছি তিনি বলছেন গ্রামের লোকেদের বোঝানোর চেষ্টা করছে যে ইংরেজ আমাদেরকে কিন্তু সাহায্য করতে এসেছে পরবর্তীতেই সেই ক্যারেক্টারটার প্রতি কিন্তু সবাই ক্ষুব্ধ হয়ে যায় তাকে সবাই কিন্তু মারতে চায় বা তার মধ্যে সেই ডেমি হয়তো চলে আসে এরকম একটা পৌরাণিক বিষয়পত্র কিন্তু এর মধ্যে ইনক্লুড করা হয়েছে এই গল্পের মধ্যে একটা হিস্টোরিক্যাল অ্যাঙ্গেল থাকবে একটা উপজাতির কাহিনী থাকবে ডেমিগের গল্প থাকবে তা এই বিষয়টা খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করেছেন এবং ট্রেলারটা দেখে প্রেডিক্ট করা যাচ্ছে যে গল্পটা হয়তো এরকম দিকে গড়াতে পারে এবার কি বিক্রম কি এই উপজাতিতে রক্ষা করতে পারবে সেই ইংরেজের হাত থেকে বা এই ডেমি হাত থেকে বা এর পরবর্তীতে কি হবে যাই হোক পনেরোই আগস্ট সিনেমাটা আসতে চলেছে এইটা সিনেমাটোগ্রাফি যখন দেখলাম এই ভিজুয়ালস কি প্রিমিয়ামনেস প্রত্যেকটা ফ্রেম দুর্দান্ত লাগছে ফাইট সিকোয়েন্সগুলো যেভাবে দেখানো হচ্ছে সেগুলো কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে না যে এইগুলোর মধ্যে কোনো খামতি আছে এই যে গ্রামটাকে দেখানো হচ্ছে তারপরে হচ্ছে দেখুন এই যে প্রত্যেকটা চরিত্র তাদের মেক এইগুলোর কস্টিউম প্রত্যেকটা জিনিসের ওপর কিন্তু যথেষ্ট সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করা হয়েছে এবং তাদেরকে কিন্তু অ্যাকিউরেট লাগছে একদম একটা উপজাতির যেরকম বেশ ভূষা হতে পারে তাদের কথাবার্তা তাদের বডি ল্যাঙ্গুয়েজ সেইগুলো কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠছে তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক যে বাজছে তার সাথে সাথে অ্যাকশান দৃশ্যগুলো আমরা যে দেখতে পাচ্ছি একটা সাপের দৃশ্য দেখতে পাচ্ছি যে সাপ এসে এসে গলায় এরকম পুরো কামড় দিয়ে দিচ্ছে কালো একটা চিতাকে দেখতে পাচ্ছি তা যাই হোক ওভারঅল ট্রেলারটা আমার বেশ ভাল লেগেছে তা দেখা যাক কাজটা কেমন হয় তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তা চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকুন পাশে থাকুন নমস্কার